দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সকল প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। প্রবাসী ভাই বোনেরা, আশা করছি দেশে কিংবা বিদেশে যে যেখানেই আপনারা আছেন ভালো আছেন, সুস্থ আছেন এই শুভকামনা জানাই। টিকা দেওয়া চলছে, আপনারা ভ্যাকসিনেট হয়ে গেলে বিদেশে যাচ্ছেন অনেকেই, আবার যাওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন। আজকে আপনাদেরকে যে খবরটি দেব সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার কুয়েত প্রসঙ্গের। আপনারা জানেন যে কুয়েত সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যদিও তারা এখনও সুনির্দিষ্ট করে বলেনি কবে থেকে কি করবে, তারপরও তারা যে খুশির ঘোষণাটা দিয়েছে বা ভালো আমাদের জন্য ঘোষণা, সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তারা সরাসরি বিমান চালু করতে চায়, এবং সেই বিমান চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার সাথে। অর্থাৎ আমাদের এই প্রতিবেশী দেশগুলোর সবার সাথে কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা বিমান পরিচালনা করবে। সরাসরি বিমানে বাংলাদেশ থেকে কুয়েত আগের মতো করে বাণিজ্যিক কার্যক্রম তারা চালু করবে। তবে কত কবে থেকে করবে সে বিষয়ে কিন্তু এখনও কিছু জানায়নি। আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যে হয়তো জেনে যাব, প্রবাসীরা আপনারা সরাসরি কুয়েত যেতে পারবেন। তবে সেখানে কিন্তু সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছে, সেটি জানা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশে যে খবরগুলো এসছে বলা হচ্ছে যে কুয়েতের সঙ্গে বিমান চালু হচ্ছে সরাসরি, কিন্তু কী করতে হবে সেটি বলা নাই, সেই বিষয়ে আপনাদেরকে একটু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে কুয়েত সরকার অনুমোদিত যে চারটি ভ্যাকসিন, সেই চারটি ভ্যাকসিনের কিন্তু একটি আপনাকে দুই ডোজ নিতে হবে। সেই চারটি কী কী? সেই চারটি হচ্ছে যে মডার্না, অক্সফোর্ড, অ্যাস্ট্রোজেনেকা যেটাকে বলে, ভারতে যেটা সিরাম ইনস্টিটিউট তৈরি করেছিল, এর বাইরে আপনি যদি জনসন অ্যান্ড জনসনের নেন অথবা আপনি ফাইজারের নেন, এই চারটি ভ্যাকসিনের যে কোনো একটি কিন্তু আপনাদের দুই ডোজ নিলে আপনি যেতে পারবেন। যারা গৃহকর্মী আছেন তাদের জন্য এটা মাপ আছে, তারা কিন্তু তাদের এই ইয়ে ছাড়াও যেতে পারবে। দ্বিতীয়ত যে বলা আছে যে যাদের টিকা আছে তাদেরকে কিন্তু সাত দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে, কোয়ারেন্টাইন থাকার পরে তাদেরকে নিজের কাজে তারা যেতে পারবে। সেই কোয়ারেন্টাইন একটু হোটেলে নয়, আপনি বাসার বা যেখানে থাকবেন সেখানে। আরেকটি বিষয় তারা বলেছে যে আপনাকে 72 ঘন্টার মধ্যে PCR টেস্ট নেগেটিভ থাকতে হবে, এবং ওখানে গিয়েও আপনাকে কিন্তু টেস্ট করতে হবে। সেই টেস্টে যদি আপনি নেগেটিভ আসেন তাহলে কিন্তু আপনার কোয়ারেন্টাইনের দিনগুলো কমে আসবে। সৌদি সরকার কিন্তু যে চারটি ভ্যাকসিন দিয়েছে অনুমোদন, কুয়েত সরকারও কিন্তু সেই অনুমোদন দিয়েছে। সেখানে তারা বলছে যে দৈনিক তারা বিমান পরিচালনা করার শুরুর দিন থেকে এই দেশগুলোর সঙ্গে যখন করবে তারা তাদের এয়ারপোর্টে 10,000 থেকে 15,000 পর্যন্ত তারা প্রাথমিকভাবে মানুষজনকে নিয়ে তার দেশে ঢুকতে দেবে। সুতরাং প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তারা কিন্তু দু তিনটা জিনিস আপনাদেরকে খেয়াল করবেন, যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই চারটি টিকার যে কোনো একটি নিতে হবে। যদিও ফাইজারের টিকা শেষ হয়ে গেছে বাংলাদেশে, যদিও এখন করে আবার ফাইজারের টিকার পাশাপাশি আমরা দেখছি যে মডার্না টিকা এসেছে, সেই টিকা দেওয়া চলছে, এবং আমরা দেখছি যে জাপান থেকেও বেশ কিছু টিকা আসবে, যে টিকাগুলো সৌদি প্রবাসী বা কুয়েত প্রবাসীদের জন্য কাজে আসবে। ফলে প্রবাসীরা আপনারা টিকা দিয়ে প্রস্তুতি থাকুন, একটু অপেক্ষা করতে হলেও আগামী এই সপ্তাহের মধ্যে হয়তো জানা যাবে যে আগামী 1 তারিখ থেকেই হয়তো বা সরাসরি কুয়েত এবং বাংলাদেশের মধ্যে বিমান পরিচালিত হবে, এবং সেটা আপনাদের জন্য অনেক বেশি খরচ কমাবে, কারণ কুয়েত এয়ারওয়েজের ভাড়াটা কিন্তু তুলনামূলকভাবে কম, বাংলাদেশে যেভাবে বেড়েছে অন্য বিমানে, সেই কারণে কুয়েতের এয়ারওয়েজে যারা টিকিট কেটেছেন আপনারা যেতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই যাবার আগে বলছি নিজের যত্ন সবার আগে।